একদিকে উত্তর চব্বিশ পরগনা অন্যদিকে নদিয়ায় দুটি জায়গায় আজকে ইডির তৎপরতা শুরু হয়েছে। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে একদিকে যখন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তার পাশাপাশি আজ সকাল থেকে শুরু হলো নতুন করে তল্লাশি অভিযান। নদিয়ার ক্ষেত্রে রানাঘাটে সেখানে চালকল মালিকের বাড়িতে যেমন তল্লাশি চলছে, আর উত্তর চব্বিশ পরগনায় দুই আটাকল মালিক তাদের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকদের দুটি দল। আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজিত মন্ডল রানাঘাট থেকে। সুজিত, রানাঘাটে যার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে, কি তার পরিচয়? হ্যাঁ, দেখো রানাঘাট পৌরসভা এলাকার দুটি জায়গায় ইতিমধ্যেই ইডির তারা প্রতিনিধি দল তারা কিন্তু তল্লাশি শুরু করেছে। আমরা এখন যেখানে রয়েছি সেটাই রানাঘাট পৌরসভা এলাকার 1 নম্বর ওয়ার্ডের সড়কপাড়া। এখানকার যিনি রেশন ডিলার রয়েছেন সিদ্ধেশ্বর বিশ্বাস, তার বাড়িতে কিন্তু ইডির তরফ থেকে একটি তদন্তকারী দল ইতিমধ্যেই তার বাড়িতে কিন্তু তল্লাশি শুরু করেছে, জিজ্ঞাসাবাদ করছে। এবং একই সঙ্গে বলে রাখি রানাঘাট 17 নম্বর ওয়ার্ডের ওল্ড বহরমপুর রোডের নিতাই ঘোষ, যিনি একজন চালকল মালিক এবং রেশন ব্যবসায়ী, তার বাড়িতেও কিন্তু একযোগে ইডির প্রতিনিধি দল তারা কিন্তু ঢুকেছে। এবং সকাল থেকেই তারা কিন্তু বিভিন্ন রকম বিষয় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এবং যেটা বলে রাখি যে বাকিবুর রহমান, নদিয়ায় যে দুটি জায়গা বাকিবুর রহমানের নাম উঠে এসেছে রেশন বন্টন দুর্নীতি নিয়ে যার নাম উঠে এসেছে, তার সঙ্গে এই যে নিতাই ঘোষ অথবা এই সিদ্ধেশ্বর বিশ্বাস, তাদের সঙ্গে সরাসরি কোনো যোগ রয়েছে কিনা, সমস্ত বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখার জন্য যে ইডির তদন্তকারী দল তারা কিন্তু ইতিমধ্যেই এই রানাঘাটের পরপর পৌরসভা এলাকার দুটি জায়গায়, যেমন একটি আমরা রয়েছি বর্তমানে রানাঘাট 1 নম্বর ওয়ার্ডের সড়ক পাড়ায়, এখানে রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাস তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী সংস্থা তারা কিন্তু ইডির তরফ থেকে তারা এসেছেন এবং তারা কিন্তু তদন্ত শুরু করছে। এবং এই বাড়ির চারিপাশ ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু তাদের প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই এই সমস্ত জায়গায় তারা কিন্তু ঘিরে রয়েছে। এবং যেটা বলে রাখি রানাঘাটের পৌর এলাকার মধ্যে এই যে নিতাই ঘোষ, তার যে চালের মিল রয়েছে এবং একই সঙ্গে তিনি রেশনের ডিলার এবং রেশন সামগ্রী বিক্রির সঙ্গে তিনি কিন্তু যুক্ত। এবং এই নিতাই ঘোষের সঙ্গে এই সিদ্ধেশ্বর বিশ্বাসের যে ব্যবসায়িক সম্পর্ক, এবং সেই কারণেই আজকে সকালবেলায় একযোগে সকাল 9টা নাগাদ ইডির যে প্রতিনিধি দল তারা কিন্তু পরপর রানাঘাট পৌরসভা এলাকার যে দুটি জায়গা সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই তদন্ত করতে এসেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। কুসুমিতা, একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। সুজিত, অর্থাৎ ইতিমধ্যেই নদিয়ার যে ছবি আপনারা দেখলাম রানাঘাটে, সেখানেও কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছে।